শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময় ও দয়ালু। হাজরে আসওয়াদ বা কালো পাথর, যা পবিত্র কাবা শরীফের দক্ষিণ পূর্ব কোণে এবং কাবা শরীফের নিচ থেকে 4 ফুট উঁচুতে অবস্থিত। একটি বর্ণনায় পাওয়া যায়, পবিত্র কালো পাথরটি হযরত আদম আলাইহিস সালামের সাথে জান্নাত থেকে এসেছিল। আরও একটি বর্ণনা থেকে জানা যায়, হযরত নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের সময় হযরত জিব্রাইল আলাইহিস সালাম পাথরটি আবু কুবাইস পাহাড়ে লুকিয়ে রাখেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও পুত্র ইসমাইল আলাইহিস সালাম কাবার প্রাচীর তৈরি করতে করতে যখন রুকনের স্থানে পৌঁছান, তখন ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্র ইসমাইল আলাইহিস সালামকে বলেন, একটি সুন্দর পাথর খুঁজে নিয়ে আসো, পাথরখানা এখানে রাখবো, তাহলে মানুষের কাবা প্রদক্ষিণের চিহ্নের কাজে দিবে। ইসমাইল আলাইহিস সালাম পিতাকে বললেন, পিতা আমি অত্যন্ত ক্লান্ত। তিনি বললেন, তবুও যাও। তারপর ইসমাইল আলাইহিস সালাম পাথরের সন্ধানে বের হলেন। এমন সময় হযরত জিব্রাইল আলাইহিস সালাম পাথরটি নিয়ে আসেন। অতঃপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পাথরটি কাবার দক্ষিণ পূর্ব কোণে স্থাপন করেন। এই কালো পাথরটির সাথে আমাদের প্রাণপ্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক জড়িত আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন 35 বছর, যা নবুয়ত প্রাপ্তিরও আগের ঘটনা, তখন কাবাঘর পুনর্নির্মাণ বা সংস্কার করা হচ্ছিল। সেই সময় হাজরে আসওয়াদ বা কালো পাথরটি সরিয়ে রাখা হয়েছিল। কাবাঘরের কাজ শেষ হলে কালো পাথরটি তার আগের জায়গায় কে স্থাপন করবে তা নিয়ে বিভিন্ন গোত্রের মধ্যে দ্বন্দ্ব ও বিবাদ লেগে যায়, কারণ তারা পাথরখানার গুরুত্ব বুঝত। আবু উমাইমা ঘটনার পরিণতি উপলব্ধি করে বলেন, তোমরা শান্ত হও, যে লোক কাল সর্বপ্রথম কাবাঘরে প্রবেশ করবে তার উপরে সমস্যা সমাধানের দায়িত্ব অর্পণ করব। তোমরা কি এতে সম্মত আছো? জ্ঞানবৃদ্ধের প্রস্তাবে সবাই সম্মত হলো। দেখা গেল পরের দিন সকালে অলৌকিকভাবে সর্বপ্রথম আরবের আল আমিন খ্যাত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম কাবা ঘরে প্রবেশ করেন। ঘটনা বলে সবাই তার কাছে সমাধান চাইলেন। নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক গোত্রের একজন করে প্রতিনিধি নিয়ে পাথরের কাছে গেলেন এবং একটি চাদর বিছিয়ে স্বহস্তে পাথরটি চাদরের উপরে রাখলেন। এবার গোত্রের প্রতিনিধিদের বললেন, সবাই চাদরখানা ধরে পাথরটি যথাযথ স্থানে নিয়ে যান। নবীর চমৎকার পদ্ধতিতে সন্তুষ্ট হয়ে সবাই তাই করল। চাদরের উপর থেকে পাথরখানা নিয়ে নবীজি নিজ হাতে যথাযথ স্থানে স্থাপন করলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাজারু আসাদ নামে কালো পাথরটি জান্নাত থেকে আসে। এটা দুধের চেয়েও সাদা ছিল। আদম সন্তানের পাপ এটাকে কালো করে দিয়েছে। বিশ্বনবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর শপথ করে বলছি, সত্যি আল্লাহ শেষ বিচারের দিন হাজারু আসাদ পাথরটি উঠাবেন। পাথরের দুটি চোখ হবে এবং দেখবে, একটি জিহ্বা হবে এবং কথা বলবে। যে লোক সঠিকভাবে পাথরটিতে চুম্বন করবে পাথরটি সেদিন সাক্ষ্য প্রদান করবে। কাবাঘর বহু ঘাত প্রতিঘাতে ক্ষতবিক্ষত হয়েছে, তার সাথে হাজরে আসওয়াদও স্থানচ্যুত হয়েছে। 930 সনে আরাফার আগের দিন কারামাতিয়া সম্প্রদায় মক্কা আক্রমণ করে প্রচুর হত্যাযজ্ঞ ও লুণ্ঠন চালায়। প্রায় 30,000 হাজিকে হত্যা করে হাজরে আসওয়াদ পাথরটি বাহরাইনে নিয়ে যায়। সেখানে তাদের নেতা আবু তাহের আল কারামাতি তারগারা মসজিদ আল দিদারে স্থাপন করেন হজের স্থান পরিবর্তন করার দুরাশায়। আব্বাসীয় বংশীয় নেতারা বিপুল পরিমাণ টাকার বিনিময়ে পাথরটি 952 সালে মক্কায় ফিরিয়ে আনেন। পাথরটি চুরি করে নিয়ে যাওয়ার সময় পাথরটি ভেঙে 8 টুকরো হয়ে যায়। এই টুকরোগুলো সবচেয়ে বড়টি খেজুরের মতো। টুকরোগুলো বর্তমানে অন্য আরেকটি পাথরে প্রতিস্থাপন করা হয়েছে, যার চারপাশে রূপার বর্ডার বিশিষ্ট। হজ বা উমরার অংশ হিসেবে মুসলিমরা তাওয়াফ করে থাকেন। এর শুরুতে হাজরে আসওয়াদে চুমু দেওয়ার রীতি রয়েছে। ফ্রেমে মুখ ঢুকিয়ে হাজরে আসওয়াদে চুম্বন করতে হয়। এর চারপাশে 24 ঘন্টা উপস্থিত থাকেন পুলিশ। তবে চুমু দেওয়া সম্ভব না হলে হাত দ্বারা ইশারা করে তাওয়াফ শুরু করা যায়। মুসলিমরা এটাকে উপাসনা করে না, নবীজির সুন্নত হিসাবে চুমু দিয়ে থাকেন। আল্লাহ সকল মুসলিমকে হাজরে আসওয়াদে চুমুন দেওয়ার তৌফিক দান করেন। আমিন।